সম্মানিত ভিউয়ার্স ও চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আবারও একটি শিক্ষক নিবন্ধন সংক্রান্ত আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ। 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্বাচনের পর হবে বলে জানা গেছে। এর আগে পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শেষ হয়েছে 30 নভেম্বর বৃহস্পতিবার। প্রায় 18,65,000 প্রার্থী নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছেন। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন আব্দুর রহমান এই তথ্য জানান। NTRCA এর একটি সূত্র জানিয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে জানুয়ারি মাসেই পরীক্ষার আয়োজন করা হতে পারে। জানতে চাইলে NTRCA এর সদস্য SM মাসুদুর রহমান বলেন, 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা হবে না, নির্বাচনের পর আয়োজন করা হবে। এর আগে গত 4 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী প্রিলিমিনারিতে 100 নম্বরের বহু নির্বাচনী MCQ পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এই ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে 25 করে মোট 100 নম্বর, পাস নম্বর 40, প্রতিটি প্রশ্নের মান 1, ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা পড়বে। প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর 40%। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায় 2 ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। এই নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি MPO-ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন। এই ছিল 18তম শিক্ষক নিবন্ধনের আপডেট। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নির্বাচনের পর অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।